হ্যালো গাইস, আজ আমি আপনাদের কাছে আমাদের মানালি থেকে ইগলু যাওয়ার কথা শেয়ার করব। তো চলুন দেখা যাক আমরা কিভাবে মানালি থেকে ইগলু গিয়েছিলাম। এখানে আমরা প্রথমে গিয়েছিলাম একটা হোটেলে, হোটেলের নাম হলো কলিঙ্গা। এই কলিঙ্গা হোটেল থেকে আমরা ড্রেস ভাড়া নিয়েছিলাম, এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। তো এখান থেকে আমরা ড্রেস নিয়ে তারপর 4x4 কার করে ইগলুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ইগলুটা যেখানে আছে সেই গ্রামটার নাম হলো সেথান। সেথান নামক গ্রামে ইন্ডিয়াস ফার্স্ট ইগলু হয়েছিল। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার জন্য আমাদের একটু স্লাইডিং করে যেতে হবে। বেশ ফার্স্ট টাইম ভালোই লেগেছিল। তো দেখা যাক আমরা নিচের দিকে এবার আসব, যেখানে ইগলুগুলো রয়েছে। এই যে এইভাবে স্লাইডিং করে নামতে নামতে প্রথমবার তো আমাদের খুবই ভয় লেগেছিল যে কিভাবে নামবো। ওই আর কি, প্রথমবার সবই একটু ভয় তো লাগেই। যা, শেষ পর্যন্ত নামা গিয়েছিল ওই আর কি। এটা হলো ইগলুর ব্যাক সাইডগুলো। এখানে একটা ছোট্ট করে ড্রোন শটও নিয়েছিলাম আমরা। ড্রোন শট নেওয়ার জন্য পার হেড 500 করে পড়েছিল আমাদের। এটা ইগলু সহ মানালি শহরটা একটু দেখানো হয়েছে। দৃশ্য সত্যি অ্যাডভেঞ্চারাস জায়গা, আপনারা অবশ্যই আসুন, এসে এখানে মজা উপভোগ করুন। এখানে ইগলুগুলো পরপর রয়েছে, 6টা ইগলু রয়েছে সাজানো। সেই ইগলুগুলোর একটা করে গেট দেওয়া আছে, গেট নাম্বারও দেওয়া আছে, নাম্বারিং করে রাখে যাতে ওদের বুঝতে সুবিধে হয় কোন ইগলুতে মানে নাইট স্টে করবে যারা, তাদের ক্ষেত্রে আর কি। তো ইগলুর ভেতরটাও আপনাদের একটু দেখিয়ে দেব। আমরা আসব ইগলুর ভেতরে। এখানে ইগলুর ভেতরে একটা বেড, আমরা যে বেডে সাধারণত শুই সেটা থেকে অনেক ডিফারেন্ট, মানে হলো বরফের বেড। বরফের বেড করা আছে সুন্দরভাবে, তার উপর একটা ত্রিপলও পাতা আছে যাতে জলটা না উঠে যায়। তারপর আছে বিভিন্ন জন্তুদের লোম দেওয়া একটা চাদরের মতো, তারপর একটা গদি দেওয়া আছে। তো সাথে ঢাকা নেওয়ার জন্য আমাদের স্লিপিং ব্যাগও দেওয়া হয়েছিল। এখানে স্লিপিং ব্যাগও আছে, রাত্রিবেলা নাইট স্টে করার জন্য কোনো অসুবিধা হবে না, যাতে ঠান্ডা কম লাগে। তো আমাদের বেশ ভালো হয়েছিল, ঠান্ডা এতটা লাগেনি। হট ওয়াটার ব্যাগও দেওয়া ছিল, সাথে গরম জল তো অল টাইম আছেই। এটা ইগলুর বাইরেটা দেখানো হচ্ছে, ইগলুর ভেতর থেকে বেশ মনোরম দৃশ্য। তো এখানে থাকার জন্য কোনো অসুবিধা হয়নি। এই যে একটু স্লাইডিং করে নেমে গেলাম, তো স্লাইডিংটা একটু অন্যরকমই হয়ে গেছিল। নামতে নামতে কখনই বুঝতে পারিনি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছিলাম। যা, বাগ্গিস ধরে নিয়েছিল, না হলে কোথায় গিয়ে পড়তাম নিজেও বুঝতে পারতাম না। ফার্স্ট টাইম একটু ভয় পেয়েছিলাম, বুঝতেই পারছেন তো, যা হয় সবার ক্ষেত্রে কি আর কি। এখানে একটা গাছের মধ্যে দোলনাও বাঁধা ছিল, যে যার মতো এনজয় করে নিতে পারে এই আর কি। তো একটু দোল খেয়ে নিলাম, জাস্ট টাইম স্পেন্ডিং করার
অনেক কিছুই রয়েছে যে যার মতো এনজয় করে নিতে পারে। তো এখানে এলেই সেটা বোঝা যাবে, নিজের মতো করে এনজয় যদি করা হয় তাহলে সবাই বুঝতে পারবে যে কীরকম কী এনজয়মেন্ট হচ্ছে আমাদের। তো এখানে একটা কিচেনও রয়েছে, রেস্টরুমও আছে, আর একটা গেস্ট রুম করা আছে এক্সট্রা করে। ইগলুতে যারা রাত্রিবেলা থাকতে পারবে না, নাইট স্টে করতে পারবে না আর কি, তো যদি ঠান্ডা বেশি লাগে তখন এরা এখানে এসে থাকতে পারে। তো এর মধ্যেও আছে স্লিপিং ব্যাগ, পিলো, সব কিছুই দেওয়া আছে, হট ওয়াটার ব্যাগ, সমস্ত রকমই ব্যবস্থা রয়েছে। এগুলোতে বেশি ঠান্ডা লাগলে গেস্টরা এখানে এসে নাইট স্টে করতে পারে। একটু টায়ার রাইডিংও করে নিলাম, নিজে নিজেই করে নিলাম, কেউ ধরে দেয়নি একটুও, যা সুন্দর হয়েছিল, খুবই মজা পেয়েছিলাম। এখানে সকালের থেকে রাতের দৃশ্যটা আরোই সুন্দর লাগে, তো রাতের দৃশ্যটাও আপনাদের দেখাবো। ইগলুগুলো এখানে এমনভাবেই বানানো আছে, মানে ইটের মতো একটা করে, ইটের যেমন একটা করে চাই হয় সেরকম, তার থেকেও বড়ো করে ট্রের মতো, বড় ট্রেতে দিয়ে এরা বরফগুলো শক্তভাবে বসিয়ে এমনভাবে বানায় যে এগুলো এত সহজে গলতে পারে না। তবে আমরা মার্চ মাসে গিয়েছিলাম, মার্চ মাসে 1 থেকে 15 তারিখ পর্যন্ত মোটামুটি ইগলুগুলো টেম্পারেচার অনুযায়ী যেভাবে টেম্পারেচার আপডাউন করে সেই মতন থাকে, তারপর এগুলো আস্তে আস্তে গলতে শুরু করে। তো আমাদের এই টাইমটা খুবই ভালো ছিল, বেশি ঠান্ডাও মনে হয়নি, তবে ঠান্ডা লাগবে তবে অতটাও নয়, শীতকালে মানে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দিকে এবার পর্যন্ত ঠান্ডা ভালোই লাগে। ইগলুগুলোর পাশে পাশে একটা করে ল্যাম্প দেওয়া ছিল, ল্যাম্প পোস্টের মতো, তো এগুলো রাত্রিবেলা জ্বালা হবে আর কি, তখন এগুলোগুলো দেখতে আরোই সুন্দর লাগবে। এগুলোর প্রত্যেকটা এগুলোর পাশে পাশে এগুলো বসানো রয়েছে। তো এগুলোতে এসে সকালবেলায় একটু ঘুরে ফিরে চলে গেলে মজা এতটা নেই, নাইট স্টে না করলে এতটা মজা লাগবে না, যারা নাইট স্টে করবেন তারা বুঝতে পারবেন কীরকম মজা লেগেছিল। আমরা তো সব রকম ঘরেই থেকেছি, একদিন না হয় বরফের ঘরেই থাকলাম, কী আছে। তো এখানে এসে থাকলেই বুঝতে পারা যাবে যে কী মজাটাই না হয়েছে। ঠান্ডা লাগবে ভেবেছিলাম, বাট ঠান্ডা তো একটুও লাগেনি, ওরা যেরকম ব্যবস্থা, সত্যি এখানের ব্যবস্থা এত ভালো যে বুঝতেই পারা যায়নি যে ঠান্ডা লেগেছিলো আমাদের, মানে এক ঘুমেই সকাল হয়ে গেছিলো এইরকম আর কি, উঠতেও হয়নি। এখানে খাবারের সুব্যবস্থা রয়েছে খুব সুন্দর, ওরা এত সুন্দর ব্যবস্থা করেছিল যে সত্যিই আমাদের অসাধারণ লেগেছিল। যে যা খাবে মোটামুটি ওরা জিজ্ঞাসা করেই বানাচ্ছিল, ভেজ ননভেজ সব রকমই ব্যবস্থা রয়েছে। একটু বরফের মধ্যে দেখতে গেলাম যে বরফটা কতটা ডিপে, ওই কথা না শুনলে যা হয় আর কি। যা সত্যি অবাক হয়ে গেছিলাম যে এতটাই ডিপ ছিল যে পুরো আঁঠু পর্যন্ত বরফে ফেসে গিয়েছিলাম। এখানে পার হেড আমাদের
5,500 করে পড়েছিল। এর মধ্যেই সব কিছু রয়েছে, খাওয়া দাওয়া, মানে যেমন খুশি তোমরা খেতে পারো, যা চাইবে তাই পাবে অল টাইম। চা বিস্কুট তো রয়েছে, হট ওয়াটার তো অল টাইম আছে। এবার এসেছে লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে রয়েছে স্যালাড, পাঁপড় এসে গেছে। এবারে এই টোকরিগুলোর মধ্যে একটু করে গরম জল দেওয়া হবে, এটার মধ্যে নিয়ে আসা হবে খাবারগুলো, যাতে এগুলো অনেকক্ষণ গরম থাকে, কেন যে টেম্পারেচার, তাই জন্য এগুলো তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই জন্য ওরা এগুলোতে গরম জল দিয়ে তার উপর খাবারগুলো বসিয়ে রাখছে। আর বাফেট সিস্টেমের মতো পুরোটা সবাই মিলে বেশ যখন খুশি নিয়ে খেতে পারে, যে যার ইচ্ছে মতো। এখানে ওরা সব রকম ব্যবস্থাই করে দিয়েছে। দেখা যাক এটার মধ্যে কী রয়েছে। দেখি, এটা রয়েছে কারি। কারি এসে গেছে, এবার আস্তে আস্তে ওরা যা খাবার বানিয়েছে নিয়ে আসবে। তো দেখা যাক কি আছে। সত্যি এখানে সার্ভিসিং এত ভালো যে আমার তো খুবই ভালো লেগেছে। এটাতে কি আছে দেখা যাক। এটাতে রয়েছে ডাল, ডাল রয়েছে। এবার রাইসটাও আসবে। রাইস নিয়ে নিয়েছে, রাইস, পাঁপড়, ডাল আর একটু কারি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, লাঞ্চ টাইমে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যে যার ইচ্ছে মতো খাবার নিয়ে নিয়ে যেখানে হোক খেয়ে নিচ্ছে। আমি নিয়েছিলাম একটু ম্যাগি, ম্যাগিটা নিয়েছিলাম কারণ রাইস তো অল টাইম খাওয়াই হয় বাড়িতে। তো ম্যাগিটা ওরা আমাদের সাধারণত যার আমরা যে বানাই তার থেকেও সুন্দর বানিয়েছিল। তো রাইস খেতে ইচ্ছে করেনি, তাই জন্য ম্যাগি খেয়ে নিলাম একটু, ভালোই লেগেছিল আমার। পাঁপড় খাইয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। কেমন লাগছে বলো এবার, সুন্দর না? সে তো লাগবেই, সত্যি রান্নাগুলো এত সুন্দর যে ঘরোয়া রান্নার মতো পুরো কোনো রিচ নেই, একটু রিচ নেই, পুরো ঘরোয়া রান্নার মতো করে দিয়েছে। সত্যি সুন্দর লেগেছিল আমাদের। ইগলুতে যে যার মতো একটু এনজয়মেন্ট আর কি করে নিতে পারে। তো এখানে বরফগুলো অনেকটাই ডিপে রয়েছে, দেখলেন তো আমরা আটু পর্যন্ত ফেসে গিয়েছিল। তো এখানে একটু আস্তে আস্তে সাবধানে পা চিপে চিপে চলাই ভালো, যেন না ওই অতটা একবার যদি পা ফেসে যায় তো উঠতে একটু অসুবিধা আর কি। নিজের মতো একটু এনজয়মেন্ট করে নিয়েছিলাম, ভালো লেগেছিল। ইগলুগুলো দুদিকে দুপাশে দুটো বাথরুমও করা ছিল, তো কোনো অসুবিধা হয়নি। এখানে সব রকমই ব্যবস্থা আছে বললাম তো, কোনো অসুবিধাই হয়নি। জলেরও ব্যবস্থা রয়েছে, এখানে জলের ব্যবস্থা করে দিয়েছে। আর রাত্রিবেলাও তো অসুবিধে নেই, লাইট তো জ্বলবেই, সারা রাতই লাইট জ্বলবে, জেনারেটর সিস্টেম করা আছে ওদের, লাইট জ্বলবে, কোনো অসুবিধা নেই। তারপর তো লাইট যতক্ষণ জ্বলবে তারপর ওরা চার্জেবল একটা দিয়েছিল এমার্জেন্সি, তো সেটা আমরা রেখেছিলাম। এবারে চলে আসছি রাত্রিবেলা, রাত্রি হয়ে গেছে, দেখুন অলরেডি লাইট জ্বলে গেছে। ইগলুর পাশে পাশে একটা করে ল্যাম্পপোস্টের মতো দেওয়া ছিল, সেগুলোতে ইগলুগুলো আরও সুন্দর লাগছে। রাতের সিনটা সত্যিই সুন্দর, গাছের মধ্যে লাইটগুলো বাঁধা রয়েছে,
এখানে সন্ধ্যের মধ্যে বনফায়ারও শুরু হয়ে যায়। হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে, ওরা বনফায়ার চালু করে দিয়েছে। ও এবার এখানে যে যার মতো এসে একটু গরম উপভোগ করতে পারে। ঠান্ডার মধ্যে গরমটা সত্যি ভালো লাগছিল। এখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাত্রিবেলা কি খাওয়াবে, ভেজ না নন ভেজ বললাম, তো ওরা সব কিছু জিজ্ঞাসা করে করে কি কি খাবে না খাবে ওরা এত সুন্দর ব্যবস্থা করে দেয়, মানে তুই ভাবতেই মানে অবাক লেগেছিল আমার, যে ওপর থেকে ওরা নিচে এত কষ্ট করে খাবার নিয়ে আসে, সব কিছু নিয়ে এসে এখানে সাধারণভাবে ব্যবস্থা করে, এত সুন্দর ঘরোয়া রান্নার মতো, সত্যি মানে বোঝাই যায় না, না দেখলে এখানে বুঝতেই পারা যাবে না। এখানে যে যার মতো বনফায়ারের সুবিধে নিচ্ছে। কাঠের গুঁড়ির মতো কিছু একটা আছে যেটা ওরা দিয়ে এই বনফায়ারটাকে জ্বালিয়ে রাখে। এবার আমাদের ডিনার টাইম এসে যাবে। ডিনারের আগে আমাদের সন্ধ্যাবেলা একটু টিফিন দিয়েছিল, মশলা কফি তো রয়েছে, কফি চাইলে চা চাইলে অল টাইম পাওয়া যাবে, যা চাইবেন সেটা অল টাইম পাওয়া যাবে। তো তার আগে আমাদের মশলা চাট দিয়েছিল, তো মশলা চাটটা বেশ ভালো লেগেছিল, মুখরোচক খাবার একটু। এই যে রয়েছে মশলা চাট, ওরা সবাইকে এই মশলা চাট দিয়ে গেছে একটু সন্ধ্যাবেলা মুখরোচক খাবার। তো এটার পরে আমরা কিছুক্ষণ বাদে আবার ডিনারে বসে যাব। রাতের ইগলুটার একটু ড্রোন শট নেওয়া হয়েছিল, এই ইগলুটার ড্রোন শটটাও বেশ ভালো ছিল, সকালের থেকে রাত্রিবেলাটা আরও বেশ সুন্দর দেখতে লাগছে। আলোর মধ্যে একটা সাদা বরফ, উফ সত্যি অ্যাডভেঞ্চারাস জায়গা। তো এখানে না এলে সত্যি বোঝা যাবে না যে কিরকম লাগে। এসে গেছে চিকেন, চিকেনটা খুব সুন্দর ছিল, এত সুন্দর ছিল, একদম মশলা দিশি নেই, কোনো রিচও নেই, পুরো ঘরের মতো রান্না হয়েছে, সত্যি অসাধারণ। আর রুটি ছিল সাথে, বাটার দেওয়া রুটি ছিল। তো আমরা ডিনার সেরে নিয়েছিলাম। ডিনার করার পর এবার আমরা ইগলুর মধ্যে চলে এলাম। এই ইগলুর ভেতরটা পুরো শুধু চারিদিকে সাদা বরফ আর বরফ। তো নাইট হোম হয়ে গেছে অলরেডি, আমরা এবার শুয়ে পড়ব। সকালে ব্রেকফাস্টে ছিল আমাদের ব্রেড অমলেট টোস্ট, তো এটা সেই ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এবার উপরে আস্তে আস্তে যাব, ফিরবো হোটেলের দিকে। 4x4 কার আমাদের উপরেই ছিল, তো ওরা গাইড করে যেমন নিয়ে এসেছে আবার পৌঁছেও দেবে। একটু ট্রেকিং করে নিলাম, ট্রেকিং করে করে ওদের স্কিন নিয়েছিলাম, ট্রেকিং করে উঠলাম উপরে আস্তে আস্তে। তো উঠতে একটু কষ্ট হয়েছিল, তবে অতটাও কষ্ট হয়নি, কষ্টের মধ্যে মজাও ছিল। তো সবাই আসুন এখানে দেখুন এরকম কি মজা হয়, না এখানে না আসলে একদম বোঝা যাবে না যে কতটা মজা হয়। সুন্দর লেগেছিল, তো এখনকার মতো বাই, আবার আসছি নেক্সট ভিডিওতে, বাই।